আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে, যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সে নামটি হতে হবে অনেক সুন্দর, অর্থবহুল। আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত। সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম, যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন। আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম। আশা করি আপনাদের এই সব নামগুলো খুবই পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না। কোরআন থেকে ছেলেদের নাম। হাই অর্থ জীবন্ত, হানি অর্থ খুশি, হাবিল অর্থ আদম আলাইহিস সালামের ছেলের নাম, হারুন অর্থ প্রধান, হেলাল অর্থ নতুন চাঁদ, হায়দার অর্থ সিংহ বা শক্তিশালী, হামিদুর অর্থ দয়াময়, হামজা অর্থ শক্তিমান, হামিদুল্লাহ অর্থ আল্লাহর বান্দা, হুজাইফা অর্থ বিড়াল ছানা, হুসাইন অর্থ ভাগ্যবান, হারুন অর্থ পর্বত, হযরত অর্থ সম্মানিত, হেফাজ অর্থ রক্ষাকারী, হারিস অর্থ কৃষক, হামদান অর্থ প্রশংসিত, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর দোস্ত, হারিস অর্থ অভিভাবক বা তত্ত্বাবধায়ক, হায়াত অর্থ জীবন বা প্রাণ, হায়দার অর্থ সিংহ বা শক্তিশালী, হাম্মাদ অর্থ বেশি বেশি প্রশংসাকারী, হামিম অর্থ অন্তরঙ্গ বন্ধু, হামিদুল্লাহ অর্থ আল্লাহর প্রশংসিত বান্দা, হুসাইন অর্থ সুন্দর, হাসমাতুল্লাহ অর্থ আল্লাহর পরিজন, আব্দুর রহমান অর্থ পরম দয়ালুর গোলাম, আব্দুর রব অর্থ আল্লাহর গোলাম, আব্দুর রাহিম অর্থ মেহেরবানের গোলাম, আব্দুল মালিক অর্থ সর্বকর্তৃত্বময় বান্দা, আব্দুল কুদ্দুস অর্থ অতি পবিত্রের বান্দা, আব্দুস সালাম অর্থ শান্তিদানকারীর বান্দা, আব্দুল মুমিন অর্থ নিরাপত্তা দানকারীর বান্দা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম, যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। এতে করে আপনি উপকৃত হবেন, আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে। বন্ধুরা,
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।